যাচ্ছি তেইশের জন্য দোয়া পাঠিও। ডালা গুছাচ্ছি ব্লগের মধ্যে সামি ভাইয়ের বিয়ের হলুদ বিয়ে বৌবাদ তিনটা প্রোগ্রাম দেখানো হবে। সো আমরা এখন এখানে সবাই মিলে ডালা গুছাচ্ছি মেয়ের বাড়ির জন্য। অ্যান্ড এখানে আমরা সামি ভাইকে বলছিলাম যে সামি ভাই তোমার হাতে একটু মেহেদি দিয়ে দিই, কিন্তু সামি ভাই দিতে চাচ্ছিল না আর আমরা বসে বসে নিজেদের হাতে দেওয়া শুরু করেছি। অ্যান্ড সবাই মিলে গ্রুম সিস্টার গ্রুম ভাগ্নি ভাবি সব লিখছিলাম। অ্যান্ড এই যে এখানে ভাইয়াকে জোর করে দিয়ে দিলাম আর ভাবির নাম লিখে দিয়েছি ভাইয়ার হাতে। তো আজকে হলুদে গিয়ে আমরা যা যা করবো সেটাই ব্লগে দেখানো হবে। অ্যান্ড আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, অবশ্যই রেডি তো হয়ে যাবো কারণ আমার গাড়িতে আছি এখন। অ্যান্ড আমার পাশে আছে ইশফা ইশরা। সো সবাইকে অনেক সুন্দর লাগতেছে কারণ আমরা সবাই একরকম ড্রেস পরেছি। ওকে অ্যান্ড সামিয়া সামনে আছে সামিয়া। সো এই যে আমরা এখন যাচ্ছি, সো হলুদে যেয়ে দেখা হবে, স্টে টিউন। সো আমরা এখন হলুদে এসে পড়েছি। আমরা এখানে কেউ নাই, এই জায়গায় আমরা ইন্ট্রো নিতে এসেছিলাম কারণ আমাদের বাসায় আমরা মেকআপ করতে করতে ইন্ট্রো নিতে পাইনি। তো আমরা এখন ইন্ট্রো নিচ্ছি এখানে। আর এই যে তাও না ইশফা ইশফা কানে কিউট লাগতেছে অ্যাজ অলওয়েজ রাইট। বাতাসি মান্তি হাই। সো ভাইয়ার হলুদের প্রোগ্রামে সব কিছু তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সবাই আমরা আমাদের হাতে মেহেদি দেখাচ্ছিলাম যে আমরা গ্রুম সিস্টার লিখেছি হাতে। অ্যান্ড এখন আমরা এন্ডি নিচ্ছিলাম নেচে নেচে সবাই একসাথে। সব বোনেরা স্টেজে সব সুইটসগুলো নিয়ে রেখে আসছিলাম। সো এখানে আমরা একজনের পর একজন স্টেজে খাবারগুলো যে রেখে আসছি। সো এখানে আমরা সব বন্ধুরা গ্রুপ করে একসাথে নাচছি। সো এখানে এখন ভাইয়ার বিয়ে পড়ানো হচ্ছে। অ্যান্ড জানি না কেন ওরা তো স্যাড ফেস বানিয়ে রেখেছে এখন। সো বিয়ে পড়ানো শেষ। অ্যান্ড এখন সবাই ছবি তুলছে। অ্যান্ড আমাদের কাজিনের প্রোগ্রামে আমরা নাচবো না তা হতে পায় না। সো এখন তোমরা আমাদের হলুদের পারফরমেন্সে কয়েকটা ক্লিপস দেখে আসো। সো ফার্স্টে হলো আমাদের কিউট ভাবি নাচছে। Thank you.
আজকে হলো বিয়ে, এখন আমরা বের হচ্ছি বরযাত্রী নিয়ে বিয়েতে যাওয়ার জন্য। জামাই এসে পড়েছে। হ্যাঁ জামাই বলো, দোয়া করবো? হ্যাঁ দোয়া আছে আমাদের, সবার দোয়া আছে তোমার সাথে। লজ্জা পাচ্ছে কিন্তু লজ্জা পাচ্ছে ভাইয়া, লজ্জা। হ্যাঁ কিছু খাওয়া না, হলুদ দিয়া খাওয়াই। সো এখানে হলো সবাই, এখন আমরা জামাইকে নিয়ে একটু পর সেন্টারের ভিতরে যাব। এক বড় না দুই বড়, স্বামীর পায়ের মন বড়। আমরা সেন্টারে এসে পড়েছি, স্টেজটা অনেক সুন্দর হয়েছে। কতক্ষণ পর আমরা স্টেজে উঠে ছবি তুলবো, এই যে এখানে সব গেস্টরা। এখানে চার বোন মিলে ছবি তুলছে, প্রতিজনকে অনেক বেশি সুন্দর লাগছে। আমরা খাচ্ছি, আমরা হলো কাচ্ছি খাচ্ছি।
তো আজকে আমি আর সামি সেম কালারের শাড়ি পরেছি, আমরা দুজনকে টুইন লাগতেছে অ্যাজ অলওয়েজ। বিয়ে শেষ, অনেক ঠান্ডা লাগতেছে, অনেক লাইট অফ করেছি, তাও আমরা বাহের মতন এখনো আছি। তো আমরা এখন ফাইনালি কমিউনিটি সেন্টারের লাইট বন্ধ করে দিয়েছে, এরপর আমরা বের হয়ে দিচ্ছি। ফাইনালি আমরা বাসায় যাচ্ছি এখন। হ্যাঁ, আজকে আমরা তেমন একটা ব্লগ করতে পারিনি ভালো মতন, কারণ আমরা নিজেরা নিজেরাই অনেক বিজি ছিলাম। হ্যাঁ, তো বাসায় যেয়ে দেখা হবে। বাই বাই। ওটা তো অনেক বেশি কাছাকাছি হয়েছে। আরে ভাইয়া, ভাই কুলা নাও। কি তুমি কে এগুলা? আমরা এখন স্বামীর ভের বাজারে আছি। তো এই যে সুন্দর লাগছে এখন তো আমাদের সাথে নেই বিয়েতে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি ভাইয়া এন্ড ভাবির সাথে, এন্ড সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করবো। সো আজকে বৌভাতে আমরা তেমন বেশি ব্লগ করতে পারিনি, আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই তোমরা জানো কী কী করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, কমেন্টে জানিয়ে তোমাদের ব্লগটি কেমন লেগেছে, এবং নেক্সট তোমরা আরও কী কী ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। অ্যান্ড আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।